আল্লাহর পয়গম্বর সরওয়ার দু আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে হাশুরের ময়দান যখন কায়েম হবে সমস্ত নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম হাশুরের ময়দানের মধ্যে দাঁড়াবে আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম হাশুরের ময়দানের মধ্যে দাঁড়াবে আমার পয়গম্বর বলেন আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাশুরের ময়দানে দাঁড়াবো আমার সমস্ত উম্মত হাশুরের ময়দানের মধ্যে দাঁড়াবে হাশরবাসে যখন সবাই একত্রিত হবেন ওই অবস্থায় একটা গন্ডার সবার উপরে থাকবে উঁচা থাকবে ওটা হলো আদম আলাইহিস সালাতু ওয়াসসালামের গর্দান আদম আলাইহিস সালাতু ওয়াসসালামের গর্দানটা রাখ উঁচা থাকবে সরওয়ার দু আলম নবী বয়ান করেছেন সাহাবায়ে কেরামদেরকে বলেন সমস্ত নবীদের এবং সমস্ত মানুষের গর্দান হবে একরকম সমস্ত গর্দান গুলা হবে মসজিদের মতো আর আদম আলাইহিস সালাতু ওয়াসসালামের গর্দানটা হবে মসজিদের মিনারের মতো মসজিদের চাইতে মসজিদের মিনারা যেমন একটু লম্বা হয় মসজিদের মিনারার মধ্যে যদি দাঁড়ায় মসজিদের চতুর্পাশে কি হয় যেমন দেখতে পাওয়া যায় সরওয়ারে দু আলম নবী বলেন আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম নজর করে গোটা হাশুরের ময়দানটা দেখতে থাকবে ওই অবস্থায় আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম নজরের মধ্যে আসবে ফেরেশতারা কয়েকজনকে জাহান্নামের শিকল পরাইয়া জাহান্নামের দিকে নিয়ে যাবে আদম আলাইহিস সালাতু ওয়াসসালামের নজরে যখন পড়বে কিতাবের মধ্যে এসেছে আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম একটা চিৎকার দিয়ে বলবেন ইয়া আহমদ ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যে নজর করে দেখো দুইজন বান্দাকে ধরে ধরে জাহান্নামের মধ্যে নিয়ে যায় দেখে তো মনে হয় এটা তোমার উম্মত আমার সন্তান ও মুহাম্মদ তাকে শাপায়াত করে তুমি তাদেরকে জাহান্নাম থেকে বাঁচিয়ে দাও সরওয়ার দু আলম নবী যখন নজর করে দেখবেন তাদের পিছনে পিছনে দৌড়ানো আরম্ভ করবেন ও মুসলমান কেমন উম্মত আমরা কেমন নবী আমরা পেয়েছি কেমন উম্মত আমরা হয়েছি নবী আলাইহিস সালাতু ওয়াসসালামের কলিজার মধ্যে উম্মতের জন্য কত দয়া আর মায়া আর আমরা উম্মত হয়ে নবী পাকের জন্য আমাদের দিলের মধ্যে কতটুকু দয়া আর মায়া কুমিলা সরওয়ারে দু আলম নবী দৃশ্যটা দেখার সাথে সাথে সহ্য করতে পারবে না তাদের পিছনে পিছনে দৌড়ানো আরম্ভ করবে ফেরেশতাদের পিছনে পিছনে দৌড়াতে দৌড়াতে বলবেন ও মালাইকার কাফেলা দাঁড়ায় যাও দাঁড়ায় যাও আমার উম্মত গুলাকে তোমরা জাহান্নামের মধ্যে নিও না সরওয়ারে দু আলম নবীর কথা সেদিন ফেরেশতারা শুনবে না পিছনের দিকে তাকাবে আর বলবে ও পয়গম্বর বেয়াদবি মাফ করে দিবেন আমরা এমন মাখলুক যা কখনো আল্লাহ তাআলার বিরুদ্ধে চারণ করি না আল্লাহ পাকের হুকুম কখনো অবমাননা করি না বেয়াদবি মাফ করে দিবেন সরওয়ারে দু আলম নবী জাগার মধ্যে দাঁড়ায় আর শাহাদিনের দিকে তাকাবেন চোখ থেকে গড়ে গড়ে পানিগুলো জমিনের মধ্যে পড়তে থাকবে সরওয়ারে দু আলম নবী নিজের হাত দিয়া দাঁড়িয়ে মুবাকের মধ্যে হাতাইতে থাকবেন আরশে আজমের মালিকের কাছে বলতে থাকবেন আল্লাহ
দুনিয়ার জমিনে তো তুমি আমাকে ওয়াদা করেছিলে হাশরের ময়দানে আমাকে সন্তুষ্ট করে দিবা। আমি পয়গম্বরের সামনে দিয়ে আবার উম্মত গুলো জাহান্নামের মধ্যে যাবে এটা বরদাস্ত করতে পারি না, মাফ করে দাও। আমার উম্মত গুলাকে তুমি জাহান্নাম থেকে বাঁচিয়ে দাও। আল্লাহর পয়গম্বর যখন এইভাবে কাকুতি মিনতি করতে থাকবে, কান্না করতে থাকবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডেকে ডেকে বলবেন, ও মালায়েকার কাফেলা দাঁড়ায় যাও, তোমাদের পিছনে কিন্তু আমার হাবিবুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁড়ায় আছেন। আমার বন্ধু কি বলে তোমরা খেল করে শোনো, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন নির্দেশ করবেন সাথে সাথে ফেরেশতাদের রূপ ঘুরে যাবে পিছনের দিকে, ওটা আনন্দ করবে, সর্বোত্তম আলম নবীর সামনে দাঁড়িয়ে বলবে, ইয়া রাসূলুল্লাহ কেন ডেকেছেন, কি কারণে আমাদেরকে ডেকেছেন, সর্বোত্তম আলম নবী বলবেন, আমার উম্মতগুলোকে কেন জাহান্নামের দিকে নিয়ে যাও। ফেরেশতারা বলবেন, ইয়া রাসূলুল্লাহ তার আমল নামার মধ্যে তার আমল গুলো ওজন করা হয়েছে, নেকি গুলো ডান পালার মধ্যে ওজন করা হয়েছে, প্রতি গুলো বাম পালার মধ্যে রাখা হয়েছে, তার ডান পাল্লা হালকা হয়ে গেছে, বাম পাল্লাটা বাড়ি হয়ে গেছে, অর্থাৎ কোনার পাল্লাটা ওজনদার হয়ে গেছে, জাহান্নামের ফয়সালা হয়েছে, জাহান্নামে নেওয়ার জন্য তৈয়ার হয়েছে। সর্বোত্তম আলম নবী বলেন, ও ফেরেশতারা তোমরা আমার একটা অনুরোধ রাখো, সেটা হলো মিজানের পাল্লার মধ্যে আমার এই উম্মতের নেকি গুলো আবার ডান পাল্লার মধ্যে ওজন করো, বদে গুলো আবার তুমি বাম পাল্লার মধ্যে ওজন করো। ফেরেশতারা নেকি গুলো ডান পাল্লার মধ্যে দিবেন, বাম পাল্লার মধ্যে বদে গুলো দিবেন, তখনও দেখা যাবে নেকির পাল্লা হালকা হয়ে যাবে, গুনার পাল্লা ভারী হয়ে যাবে। সরওয়ার দোয়া আলম নবী বলেন, আবার ওজন করো। এই কথা বলে তিনি সরওয়ার দোয়া আলম নবী নিজের পকেট থেকে ছোট্ট একটা কাগজের টুকরা বের করে যখন ডাল পাল্লার মধ্যে রাখবেন, কিতাবের মধ্যে আসছে সরওয়ার দোয়া আলম নবী কাগজটা ডান পাল্লার মধ্যে রাখার সাথে সাথে নেকের পাল্লাটা অনেক ওজনদার হয়ে যাবে, গুনার পাল্লাটা হালকা হয়ে যাবে, জাহান্নামি ফেরেশতারা তাকে ছেড়ে দিবে, জান্নাতি ফেরেশতা তাকে নিয়ে জান্নাতে চলে যাবে। ও মুসলমান শুধু তাই না, সরওয়ার দোয়া আলম নবী বলেন, আমার উম্মত যদি জবান দ্বারা একবার বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি জবান দ্বারা একবার বলেন, তাহলে তার আমল নামার মধ্যে এই পরিমাণ নেকি দেওয়া হবে, এমনকি তার জিন্দগির সমস্ত গুনাহ খাতাও মুছে দেওয়া হবে। এই কথাটা জবান একবার বলেছে, একবার ঈমান আনয়ন করেছে, শুধু একবার বিশ্বাস করেছে, আল্লাহ পাক এক এই কথার উপর শেষ তাকামাত ছিল, রাসূল বলেন তার জন্য জাহান্নাম হারাম হয়ে যাবে। রাসূল বলেন জবানে শুধু একবার কালেমা পড়েছে, ওই ব্যক্তি জান্নাতের অধিকারী হয়ে যাবে, আল্লাহ পাক তাকে জান্নাত দিয়ে দিবে। এই কালেমা যে আল্লাহ পাক আমাদেরকে দান করেছেন, এই কালেমা কালেমার এত ওজন এত ভারী, রাসূল বলেন সাত আসমান সাত জমিন যদি এক পাল্লা রাখা হয়, কালেমা যদি অপর পাল্লা রাখা হয়, কসম আল্লাহ কালেমার পাল্লাটাই অনেক ওজনদার হয়ে যায়। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا
طبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله والزيتون وطور سينين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم صدق الله المولانا وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين شباب درود ابراهيم قرئ اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنة جميع خصاله صلوا عليه وآله يا صاحب الجمال ويا سيد البشر من وجهك المنير لقد نور القمر بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله لا إله إلا الله لا إله محبة الشرع لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم سورج دياء قد شعاع قد بيضاء
فجر ضياء كل شعاع بيضاء دنيا هي عجب چیز کبھی صبح کبھی شام دنیا ہے عجب چیز کبھی صبح کبھی شام جنت کی نمونہ ہے مدینے کے گلی میں جنت کی نمونہ ہے مدینے کے گلی میں قدرت کا تماشا ہے مدینے کے گلی میں قدرت کا تماشا ہے مدینے کے گلی میں سبحانک لا علم لنا الا ما علمتنا انک انت العلیم الحکیم الحمدللہ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আলী শান দরবারে লাখ কোটি শুকর আদায় করছি, যে মালিক যে মুনীব আমাদেরকে দুনিয়াবি সমস্ত ফিতনা ফাসাদ থেকে হেফাজত করে, দশ মায়ের দশ সন্তানকে পৃথিবীর জমিনের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ মজলিসে গভীর রজনীতে আসার বসার তৌফিক দান করেছেন। এই জন্য মালিকের শানে মালিকের দরবারে কালিমাত শুকর আদায় করি। আমরা প্রত্যেকে দিল থেকে মহাব্বতের সাথে উচ্চ আওয়াজ জবান খুলে করি আলহামদুলিল্লাহ। আসলে আমাদের পৃথিবীর জমিনের মধ্যে বহু মজমা হইতেছে, বড় বড় মাহফিল সমাবেশ হইতেছে। এই মাহফিল, কিছু কিছু মাহফিল আছে লক্ষ লক্ষ শ্রোতা উপস্থিত হয়। যেই পরিমাণ মাহফিল হচ্ছে, যেই পরিমাণ নসিহত হচ্ছে, পরিবর্তন হচ্ছে না। কারণ কি? আমাদের এখলাসের মধ্যে গরমিল আছে, নিয়তের মধ্যে গরমিল আছে। আমরা যারা বয়ান করে আমাদের উদ্দেশ্য হইলো পকেট ভারী করা, আর যারা বয়ান করায় তাদের উদ্দেশ্য হইলো মাদ্রাসা বা মসজিদের জন্য অথবা কোনো সংস্থার জন্য একটা চান্দা কালেকশন করা। আর শ্রোতা যারা আছে তাদের মাকসাদ হইল কোন বক্তার কণ্ঠ ভালো হয়, সুর ভালো হয়, ওইটাই শুনতে। বর্তমান আমাদের সমাজের মধ্যে সবচাইতে বেশি যেটা ভাইরাস ক্যান্সার, সেটা হলো আমাদের সমাজের মধ্যে এলেমের মূল্য নাই কিন্তু সুরের মূল্য আছে। বহু বড় বড় ওলামায়ে কেরাম বয়ান করেন ভালো লাগে না কিন্তু আলেমও হয় নাই, কণ্ঠ ভালো, সুর ভালো, লক্ষ লক্ষ মানুষ জমায়েত হয়ে যায়, কান পর্যন্ত পৌঁছবে, দিল পর্যন্ত পৌঁছবে না। এই জন্য প্রত্যেকটা আমলের ব্যাপারে রাসূল বলেছেন, নিয়তকে খালেস করে, আমি অল্প আমল করব, ওই আমলটাই আমার নাজাতের উসিলা হইতে পারে যদি আমলের মধ্যে এখলাস থাকে। ঠিক কিনা বলেন? রাসূল বলেছেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, অল্প আমলই যথেষ্ট নাজাতের জন্য, ওই আমলটা যদি এখলাসের সাথে। এইজন্য প্রত্যেকটা আমল করবে এখলাসের সাথে, ঠিক আছে তো? ইনশাআল্লাহ। তো দোস্ত, আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের শুকর যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ইনসান বানাইছেন, যেটা বলেন আলহামদুলিল্লাহ। দ্বিতীয় নম্বর কারণ, দ্বিতীয় কারণ আমরা শুকর আদায় করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত বানাইছেন। দরখাস্ত করি নাই, বিনা দরখাস্তে আল্লাহ তাআলা নবী আলাইহিস সালাতু ওয়াসাল্লামের উম্মত বানাইছেন। কেমন উম্মত বানাইছেন? খায়ের উম্মত। আল্লাহ তাআলা কুরআনে হাকিমের মধ্যে ঘোষণা করেন, রূহের জগতে আমাদের রূহগুলা যখন বাছাই করেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, যে উম্মতগুলো দিবেন এগুলোকে স্পেশাল ভাবে আলাদা ভাবে প্যাকেটজাত করে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে রেখে দিয়েছেন, এটা শ্রেষ্ঠ নবীর উম্মত হবে। আমরা যেমন ফলের দোকানে যাইয়া ফলগুলো বাছাই করি, ভালো ভালো ফলগুলো প্যাকেটের মধ্যে ঢুকাই, এটা ওজন করো, তারপরে প্যাকেট করে এটা বাড়িতে নিয়ে যাই, ঠিক তেমনি ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন শেষ নবীর উম্মতকে যাচাই করে, বাছাই করে, মুনতাকাব করে, প্যাকেটজাত করে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য রেখে দিয়েছেন। রাসূল আরবি বলেন, আমার উম্মত দুনিয়ার হায়াত সবার পরে আসছে,
কিন্তু জান্নাতে ঢুকবে সবার ফার্স্ট। ছোট্ট একটা এক্সাম্পল, মনে করেন আপনাদের আশেপাশে একটা নদী, একটা খাল, একটা নালা, ওপারেও গ্রাম আছে, এপারেও গ্রাম আছে, দুই পারের যে কোনো এক পারে বাজার, বাজার করার জন্য উভয় পারের লোকজন সেখানে যেতে হয়। এখন মনে করেন মাঝখানে একটা নৌকা, নৌকা বলেন না আপনারা, নৌকা। এখন নৌকা ভর্তি যাত্রী হয়ে গেছে, নৌকাটা ছেড়ে দিবে, ঠিক ওই মুহূর্তে দূর থেকে একজন বলতেছে, ভাইজান আমাকে নিয়ে যান, ওপারে যাব, আমার খুব জরুরি কাজ। তো যাত্রী যারা আছে ওরাও বলতেছে, ওর কোনো অনেক জরুরি কাজ আছে, তাকে নিয়ে নেন। এখন আপনাদের কাছে আমি প্রশ্ন করি, সে সবার আগে উঠলো না পরে উঠলো? ওই নৌকা যখন ঘুরে যখন ওপারে যাবে, ওখানে যখন বিলবে, তখন বলেন তো ওই ব্যক্তিকে সবার পরে নামবে না আগে নামবে? এই জন্য অন্যান্য নবীরা পর্যন্ত দোয়া করছে, আয় আল্লাহ আমাকে নবী না বানায়া, তুমি আমাকে শ্রেষ্ঠ নবী উম্মত বানাও, তাতেই খুশি। হাসুরের ময়দান যখন কায়েম হবে, সমস্ত নবী আলাইহিসসালাম হাসুরের ময়দানের মধ্যে দাঁড়াবেন, আদম আলাইহিসসালাম হাসুরের ময়দানের মধ্যে দাঁড়াবেন, আমার পয়গম্বর বলেন আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাসুরের ময়দানে দাঁড়াবো, আমার সমস্ত উম্মত হাসুরের ময়দানের মধ্যে দাঁড়াবে। হাসরবাসে যখন সবাই একত্রিত হবেন, ওই অবস্থায় একটা গন্ডান সবার উপরে থাকবে, উঁচা থাকবে, ওটা হলো আদম আলাইহিসসালাতু ওয়াসসালামের গন্ডান। আদম আলাইহিসসালাতু ওয়াসসালামের গন্ডানটা রাখ উঁচা থাকবে, সরওয়ার দুআলম নবী বয়ান করেছেন, সাহাবাই কেরামদেরকে বলেন সমস্ত নবীদের এবং সমস্ত মানুষের গর্দান হবে একরকম, সমস্ত গর্দান গুলা হবে মসজিদের মতো, আর আদম আলাইহিসসালাতু ওয়াসসালামের গর্দানটা হবে মসজিদের মিনারার মতো, মসজিদের চাইতে মসজিদের মিনারা যেমন একটু লম্বা হয়, মসজিদের মিনারার মধ্যে যদি দাঁড়ায় মসজিদের চতুর্পাশে কি হয় যেমন দেখতে পাওয়া যায়, সরওয়ারে তো আলম নবী বলেন আদম আলাইহিসসালাতু ওয়াসসালাম নজর করে গোটা হাসুরের ময়দানটা দেখতে থাকবে, ওই অবস্থায় আদম আলাইহিসসালাতু ওয়াসসালাম নজরের মধ্যে আসবে, ফেরেশতারা কয়েকজনকে জাহান্নামের শিকল পরাইয়া জাহান্নামের দিকে নিয়ে যাবে। আদম আলাইহিসসালাতু ওয়াসসালামের নজরে যখন পড়বে, কিতাবের মধ্যে এসেছে আদম আলাইহিসসালাতু ওয়াসসালাম একটা চিৎকার দিয়ে বলবেন, আহমদ ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই যে নজর করে দেখো দুইজন বান্দাকে ধরে ধরে জাহান্নামের মধ্যে নিয়ে যায়, দেখে তো মনে হয় এটা তোমার উম্মত, আমার সন্তান, ও মুহাম্মদ তাকে শাপায়াত করে তুমি তাদেরকে জাহান্নাম থেকে বাঁচিয়ে দাও। সরওয়ার দুআলম নবী যখন নজর করে দেখবেন, তাদের পিছনে পিছনে দৌড়ানো আরম্ভ করবেন, ও মুসলমান
কেমন উম্মত আমরা, কেমন নবী আমরা পেয়েছি, কেমন উম্মত আমরা হয়েছি। নবী আলাইহিসসালামের কলিজার মধ্যে উম্মতের জন্য কত দয়া আর মায়া, আর আমরা উম্মত হয়ে নবী পাকের জন্য আমাদের দিলের মধ্যে কতটুকু দয়া আর মায়া কুমিলা। সরওয়ারে দো আলম নবীর দৃশ্যটা দেখার সাথে সাথে সহ্য করতে পারবে না, তাদের পিছনে পিছনে দৌড়ানো আরম্ভ করবে, ফেরেশতাদের পিছনে পিছনে দৌড়াতে দৌড়াতে বলবেন, ও মালাইকার কাফেলা দাঁড়ায় যাও দাঁড়ায় যাও, আমার উম্মত গুলাকে তোমরা জাহান্নামের মধ্যে নিও না। সরওয়ারে দো আলম নবীর কথা সেদিন ফেরেশতারা শুনবে না, পিছনের দিকে তাকাবে আর বলবে ও পয়গম্বর বেয়াদবি মাফ করে দিবেন, আমরা এমন মাখলুক যা কখনো আল্লাহ তাআলার বিরুদ্ধে চারণ করি না, আল্লাহ পাকের হুকুম কখনো অবমাননা করি না, বেয়াদবি মাফ করে দিবেন। সরওয়ারে দো আলম নবী জাগার মধ্যে দাঁড়ায় আসমানের দিকে তাকাবেন, চোখ থেকে গড়ে গড়ে পানিগুলো জমিনের মধ্যে পড়তে থাকবে। সরওয়ারে দো আলম নবী নিজের হাত দিয়া দাড়ি মুবারকের মধ্যে হাতাইতে থাকবেন, আরশে আজমের মালিকের কাছে বলতে থাকবেন, হে আল্লাহ দুনিয়ার জমিনে তো তুমি আমাকে ওয়াদা করেছিলে হাশরের ময়দানে আমাকে সন্তুষ্ট করে দিবা, আমি পয়গম্বরের সামনে দিয়ে আবার উম্মতগুলো জাহান্নামের মধ্যে যাবে এটা বরদাস্ত করতে পারি না, মাফ করে দাও, আমার উম্মতগুলোকে তুমি জাহান্নাম থেকে বাঁচিয়ে দাও। আল্লাহর পয়গম্বর যখন এইভাবে কাকুতি মিনতি করতে থাকবে, কান্না করতে থাকবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডেকে ডেকে বলবেন, ও মালাইকার কাফেলা দাঁড়ায় যাও, তোমাদের পিছনে কিন্তু আমার হাবিবুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁড়ায় আছেন, আমার বন্ধু কি বলে তোমরা খেল করে শোনো। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন নির্দেশ করবেন সাথে সাথে ফেরেশতাদের রূপ ঘুরে যাবে পিছনের দিকে, ওটা আনন্দ করবে, সরওয়ারে দো আলম নবীর সামনে দাঁড়িয়ে বলবে, ইয়া রাসূলুল্লাহ কেন ডেকেছেন, কি কারণে আমাদেরকে ডেকেছেন। সরওয়ারে দো আলম নবী বলবেন, আমার উম্মতগুলোকে কেন জাহান্নামের দিকে নিয়ে যাও। ফেরেশতারা বলবেন, ইয়া রাসূলুল্লাহ তার আমল নামার মধ্যে তার আমল গুলো ওজন করা হয়েছে, নেকি গুলো ডান পালার মধ্যে ওজন করা হয়েছে, পতি গুলো বাম পালার মধ্যে রাখা হয়েছে, তার ডান পাল্লা হালকা হয়ে গেছে, বাম পাল্লাটা ভারী হয়ে গেছে, অর্থাৎ কুনার পাল্লাটা ওজনদার হয়ে গেছে, জাহান্নামের ফয়সালা হয়েছে, জাহান্নামে নেওয়ার জন্য তৈয়ার হয়েছে। সরওয়ারে দো আলম নবী বলেন, ও ফেরেশতারা তোমরা আমার একটা অনুরোধ রাখো, সেটা হলো মিজানের পাল্লার মধ্যে আমার এই উম্মতের নেকি গুলো আবার ডান পাল্লার মধ্যে ওজন করো, বদে গুলো আবার তুমি বাম পাল্লার মধ্যে ওজন করো, ফেরেশতারা নেকি গুলো ডান পাল্লার মধ্যে দিবেন, বাম পাল্লার মধ্যে বদে গুলো দিবেন, তখনও দেখা যাবে নেকের পাল্লা হালকা হয়ে যাবে, গুনার পাল্লা ভারী হয়ে যাবে। সরওয়ারে দো আলম নবী বলেন, আবার ওজন করো। এই কথা বলে তিনি সরওয়ারে দো আলম নবী নিজের পকেট থেকে ছোট্ট একটা কাগজের টুকরা বের করে যখন ডাল পাল্লার মধ্যে রাখবেন, কিতাবের মধ্যে আসছে সরওয়ারে দো আলম নবী কাগজটা ডান পাল্লার মধ্যে রাখার সাথে সাথে নেকের পাল্লাটা অনেক ওজনদার হয়ে যাবে, গুনার পাল্লাটা হালকা হয়ে যাবে, জাহান্নামী ফেরেশতারা তাকে ছেড়ে দিবে, জান্নাতি ফেরেশতা তাকে জান্নাতে চলে যাবে। ও মুসলমান শুধু তাই না, সরওয়ারে দো আলম নবী বলেন, আমার উম্মত যদি জবান দ্বারা একবার পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি জবান দ্বারা একবার বলেন, তাহলে তার আমল নামার মধ্যে এই পরিমাণ নেকি দেওয়া হবে,
এমনকি তার জিন্দগির সমস্ত গুনাহ খাতাও মুছে দেওয়া হবে। এই কথাটা জবানে একবার বলেছে, একবার ঈমান আনয়ন করেছে, শুধু একবার বিশ্বাস করেছে। আল্লাহ পাক একই কথার উপর শেষ ইস্তিগামাত ছিল। রাসূল বলেন তার জন্য জাহান্নাম হারাম হয়ে যাবে। রাসূল বলেন জবানে শুধু একবার কালেমা পড়েছে, ওই ব্যক্তি জান্নাতের অধিকারী হয়ে যাবে, আল্লাহ পাক তাকে জান্নাত দিয়ে দিবে। এই কালেমা যে আল্লাহ পাক আমাদেরকে দান করেছেন, এই কালেমা কালেমার এত ওজন, এত ভারী। রাসূল বলেন সাত আসমান সাত জমিন যদি এক পাল্লা রাখা হয়, কালেমা যদি অপর পাল্লা রাখা হয়, কসম আল্লাহ কালেমার পাল্লাটাই অনেক ওজনদার হয়ে যাবে। এই কথাটা অনেক সহজ, কিন্তু ওলামায়ে কেরাম এটা বিশ্লেষণ করেছে। ওলামায়ে কেরাম বলেন সাত আসমান সাত জমিন কি? আল্লাহ পাক রব্বুল আলামিন স্তরে স্তরে সাতটা আসমান তৈরি করেছেন, সাতটা আসমান যদি ওই পাল্লার মধ্যে রাখা হয়, সাতটা জমিন কি দিয়েছেন, সাতটা জমিনও যদি ওই পাল্লার মধ্যে রাখা হয়, আসমান জমিনের মাঝখানে যত মাখলুক আছে সমস্ত মাখলুক যদি ওই পাল্লার মধ্যে রাখা হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন যত গাছপালা তরু লতা বানিয়েছেন সমস্ত গাছপালা তরু লতাও যদি পাল্লার মধ্যে রাখা হয়, যত সমুদ্র বানিয়েছেন সমস্ত সমুদ্রের পানিও যদি ওই পাল্লার মধ্যে রাখা হয়, যত পাহাড় পর্বত বানিয়েছেন সমস্ত পাহাড় পর্বত যদি ওই পাল্লার মধ্যে রাখা হয়, মানুষের জ্ঞান দ্বারা মানুষের আকল দ্বারা বড় বড় পাহাড় তৈরি করেছেন, বড় বড় বিল্ডিং তৈরি করেছেন, বড় বড় ইমারত তৈরি করেছেন, বড় বড় জাহাজ তৈরি করেছেন, বড় বড় স্টিমার তৈরি করেছেন, সমস্ত আসবাব যদি ওই পাল্লার মধ্যে রাখা হয়, আল্লাহ পাক আরশের আরশ আজম যদি পাল্লায় রাখা হয়, সাতটা জাহান্নাম যদি ওই পাল্লায় রাখা হয়, আটটা জান্নাত যদি ওই পাল্লায় রাখা হয়, সমস্ত ফেরেশতা কুল যদি ওই পাল্লার মধ্যে রাখা হয়, আর অপর পাল্লার মধ্যে যদি কালেমা রাখা হয়, কসম আল্লাহ কালেমার পাল্লাতেই অনেক বেশি সুন্দর হয়ে যাবে। ওই কালেমা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দান করেছেন। খুশি না বেজার? জোরে বলেন খুশি না বেজার?